ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি বাংলাদেশে জানতে চেয়েছেন, আল্লাহর কৃপায় রোগ মুক্তি হয়েছে, আল্লাহর কৃপায় এটা হয়েছে, এটা বলা যায় কিনা? কৃপার যেটা অর্থ হয় সেটা হলো করুণা, রহমত ইত্যাদি, আল্লাহর অনুগ্রহ। তো যদি তাই হয় এবং এই উদ্দেশ্যে যদি কৃপাটা ব্যবহার হয়, কৃপা শব্দটা, তাহলে সমস্যা নাই। কিন্তু কৃপার যদি অন্য কোনো অর্থ থেকে থাকে, হ্যাঁ, বা হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, অন্য ধর্মে কৃপার অর্থ ভিন্ন হয়ে থাকে, তাহলে আমরা এড়িয়ে চলব। কিন্তু আমি যতটুকু জানি, কৃপা এটা কি কিছু ভালো অর্থ রয়েছে, মিনিং রয়েছে ভালো, যেমন কৃপা মানে অনুগ্রহ, রহমত, করুণা ইত্যাদি। তো যদি বলা হয় যে আল্লাহর করুণায় আমি ভালো আছি, বা আল্লাহ তার বিশেষ রহমতে, বিশেষ কৃপায় আমাকে তিনি কি করেছেন, অসুখ থেকে মুক্তি দান করেছেন, বা আমার বিপদ ধার করেছেন, তো এটা কথা কোনো মন্দ কথা নয়, আশা করি সমস্যা নাই। আর কৃপা নেই যেতে এত সমস্যা হয়, তো সমস্যা নাই, খালি বালি ওটা বলতে হয়, বলতেই হবে। সরাসরি বলেন, আল্লাহ তার রহমতে আমাকে কি করেছেন, আমাকে উদ্ধার করেছেন, আল্লাহ তার ফজল করমে, তার বিশেষ করুণায় আমাকে কি করেছেন, বিপদ উদ্ধার করেছেন, বা অমুক জিনিস দিয়েছেন যেটা আমার একার পক্ষে সম্ভব ছিল না। কাজে আশা করা যায় যে কৃপার যে ভালো অর্থ, সে অর্থের নিয়ে যদি কেউ বলে এরকমভাবে, বা যেটা বলা ওইভাবে বলে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ।